আমি লক্ষ্য করছি মায়েদের হাত ধরে শরীরে যদি বলে উপস্থিত হয়েছেন এবং তাদের হৃদয় নিগ্রাণ সম্পাদি জানিয়ে যাচ্ছে। শ্রদ্ধা নিবেদনের জন্য গল্প তাদের রাখবি জামা ঠাকুর মাদের ঝুলি একটু দ্রুত তার হাতে নামবেন। হ্যাঁ এই যে আপনারা নামবেন 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 এক মিনিট নেবে পড়া এনসিসি প্লিজ নামিয়েছেন নামিয়েছেন। কিশোরগঞ্জ বর্ডার গার্লস হাই স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ পুষ্পার্বণের জন্য আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আসসালামু আলাইকুম। আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা রাখছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। অন্যান্য দিনের তুলনায় আজ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আনুষা গতকাল রাতে বলে রেখেছিল আমরা যেন আনুষাকে শহীদ মিনারে নিয়ে আসি। অবশ্য এটা প্রতি বছরই কিন্তু আনুষাকে নিয়ে যাই। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো তাদের বাবা মার সাথে কি সুন্দর চলে এসেছে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সাধারণত দেখা যায় বাচ্চারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে চায় না, বিশেষ করে শীতের দিনে। সেখানে দেখেন মাশাআল্লাহ কত ছোট ছোট বাচ্চা, কি সুন্দর সুন্দর বাচ্চাগুলো হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে, চোখে কোনো ঘুম নেই, মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। এখন আমরা গুরুদয়াল মাঠ চত্বরে একটু ঘুরে বেড়াচ্ছি আর আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখছিলাম। আল্লাহ তাআলা যদি নেকহায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন আনুষা বড় হয়ে দেখতে পাবে ও ওর বাবা মায়ের সাথে খুব সকালবেলা ঘুম থেকে উঠে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে এসেছে। তো আনুষা বুড়ি এখানে ঘোড়ায় উঠেছে, পাশে নাগরদোলা ছিল কিন্তু আমি ওকে নাগরদোলায় উঠতে বারণ করেছি। তো যাই হোক, আসলে আমাদের ছোটবেলার সব কিছুই কিন্তু অন্যরকম ছিল। আমরা ছোটবেলায় কী করতাম, ইট দিয়ে শহীদ মিনার বানাতাম অথবা বাড়ির পিছনে কলাগাছ ছিল সেই কলাগাছ কেটে এনে তারপর শহীদ মিনার বানাতাম। বাড়ির সামনে লাগানো ফুল গাছ থেকে বিভিন্ন ধরনের ফুল ছিঁড়ে গাঁদা, রঙ্গন, গোলাপ, ডেলি, যে কোনো ফুল এনে তারপর শহীদ মিনারের সামনে দিয়ে
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতাম। আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেই সমস্ত জিনিসগুলো পাচ্ছে না, আর সেই সমস্ত জিনিসের যে একটা আলাদা মজা, আলাদা আনন্দ, সেটাও কিন্তু তারা পাচ্ছে না। আবার আমরা যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে কিন্তু সবাই একসাথে দল বেঁধে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ আমরা শহীদ মিনারে যেতাম। আমরা কলেজ মাঠ থেকে ঘুরে এসে এখন অন্য একটি সাইড ধরে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। এই গুরুদয়াল কলেজ মাঠটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে, এই যে পাশে যে দেখতে পাচ্ছেন নদী, নদীর মতো, আসলে এটা নদীর মতো না, এটা নদী, কিন্তু এখন নদী মরে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। এই নদীর নাম হচ্ছে নরসুন্ধা নদী। নরসুন্ধা নদীর কথা তো আপনারা সবাই কম বেশি শুনেছেন বা জানেন। এই নরসুন্ধা নদীর পাশ থেকে এই গুরুদয়াল কলেজ মাঠ, তারপর পৌর শিশু পার্ক, কিশোরগঞ্জের গৌরঙ্গ ব্রিজ, এগুলো কিন্তু এই নদীর পাশ থেকে অবস্থিত। আর এখন এখানে বাবা মেয়ের কিছু ছবি তুলে নিচ্ছি। আনুষা কিন্তু অনেক বেশি মজা করেছে, অনেক আনন্দ করেছে। তো আনুষা এই গাছটার উপরে উঠতে ভয় পাচ্ছিল, আর আমার ইচ্ছে করছিল ওকে যেন এই গাছটার উপরে উঠিয়ে দিয়ে একটা ছবি তুলি। তো আনুষার বাবা উঠিয়ে দিয়েছে। প্রথম কিন্তু আনুষা অনেক ভয় পেয়েছে, পরে ভয়টা কেটে গিয়েছে। তো এখন ছবি তোলা হয়ে গিয়েছে, এখন বাবা তার মেয়েকে নামিয়ে দিচ্ছে। গুরুদয়াল মাঠ থেকে এখন আমরা ধানসিঁড়ি রেস্তোরাঁয় চলে এসেছি, এখানে সকালের নাস্তা করব। তো আমরা কী কী নাস্তা করব এখানে বলে দিয়েছি, তো কিছুক্ষণ পরেই নাস্তা নিয়ে আসবে। আর ধানসিঁড়ি রেস্তোরাঁয় আজকে সকালে নাস্তা খাচ্ছি, এর আগে এসেছিলাম একবার রোজার মাঝে, তো তখন এখানে ইফতারি করেছিলাম। এই তো আমাদের নাস্তা চলে এসছে, এখানে এই যে তুন্দুল রুটি নেওয়া হয়েছে, মিক্সড সবজি, কলিজা ভুনা, আর হচ্ছে মুরগির হাড় গিলা, তারপর কলিজা, এগুলো আর কি ভুনা, আর সাথে হচ্ছে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এগুলো দিয়ে আমরা এখন সকালের নাস্তাটা করে নিব। আর প্রতিটা রান্না এত মজা ছিল, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। বিশেষ করে গরুর যে কলিজা ভুনা, এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। তো এখন নাস্তা করে চাটা খেয়ে নিচ্ছি। তো আমরা নাস্তা শেষ করলাম, এখন আমার শ্বশুর বাসার জন্য, আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য নাস্তা নিয়েছি, বাসায় নিয়ে যাব। তো আপনাদের তো বলাই হয় নাই, আমি কিন্তু মানে 20 তারিখ রাত, মানে সন্ধ্যার আগ মুহূর্তে আমার শ্বশুর বাসায় গিয়েছিলাম। তো 21 তারিখ তো সকালবেলা আমরা শহীদ মিনারে গেলাম, দেখতে পেলেন, তারপর ধানসিঁড়িতে নাস্তা করলাম, আমার শ্বশুর শাশুড়ির জন্য নাস্তা নিয়ে এসেছি। আর আসার পরে যেটা হয়েছে, বেশ কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়েছি, তারপর উঠে একটু রান্নাবান্না করছি। তো আমি কিন্তু এই মানে ফুটেজটা তো হচ্ছে 21 তারিখের, 21 ফেব্রুয়ারির দিন, আর আমি ভয়েস দিচ্ছি আজকে।
তো এর আগে দেওয়া হয়নি, কারণ আমার হঠাৎ করে আবার ঠান্ডা বসে গিয়েছিল, তো এর জন্য শরীরটা খারাপ ছিল, তো ভিডিও তৈরি করিনি। তো আজকে আপনাদের সাথে, আমার শাশুড়ি সব কিছু কোটাকাটা করে রেখেছেন, আমি বাইরে থেকে এসে রেস্ট নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে ডিমের কোরমা করে নিচ্ছি আর গরুর গোশত আলু দিয়ে মানে মিডিয়াম ঝোল টাইপের আর কি রান্না হবে, একেবারে ভুনাও না আবার একেবারে ঝোল না। আর হচ্ছে পোলাও রান্না হবে, তো পোলাওটা একেবারে খাওয়ার আগ মুহূর্তে রান্না করব। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, পাতলা ডাল আর কি, মুসুরের পাতলা ডাল রান্না হবে। আর সবজিটা আমার শাশুড়ি রান্না করে রেখেছিলেন। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া। আমি ধরি তোমাদের সাথে, দাঁড়ো আমিও ধরবো, আমি ভাগ করে দিই। ওকে বাবা মারবে গুলো, জোর না বিজোর বলো, বিজোর, হ্যাঁ বিজোর, বিজোর। আপনাদেরকে একটু আগে দেখাই, আপনাদেরকে দেখাই, এক দুই চার তিন চার, তাহলে তুমি বিজোর বলছো, আমাকে চারটা দাও দাও। তো বাবা মেয়ে এখানে বসে শুয়ে মার্বেল খেলছিল, মার্বেল দিয়ে জোর বেজোর, এই খেলাটা তারা প্রায় খেলে থাকে। আমার বাসাতেও মার্বেল আছে, আবার আমার শ্বশুর বাসাতেও আছে, তো দুই জায়গাতেই সময় সুযোগ পেলে খেলে, আমিও একটু তাদের সাথে যুক্ত হলাম। তো যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু ছিল 21 তারিখের ভিডিও, 20 তারিখ আমি আমার শ্বশুর বাসায় গিয়েছিলাম, 20 তারিখ ছিলাম, 21 তারিখ ছিলাম, 22 তারিখ আমি আমার বাসায় চলে এসেছি। তো বাসা আসার পরে আমি ভয়েসটা দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।